গোপালগঞ্জের মুকসুদপুরে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্নের ঘটনাকে কেন্দ্র করে দুই পরিবারে হলো ব্যাপক বিরোধ। মঙ্গলবার রাতের ওই সংঘর্ষে প্রাণ হারিয়েছে একজন, আহত পাঁচ। কালার এক্সপার্ট, চার্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। উপজেলার মহেশতলী গ্রামে হয় এই ঘটনা। পুলিশ জানায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করাকে কেন্দ্র করে সুদীপ ও মিলন মণ্ডলের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে দুই পরিবার এবং তাদের স্বজনরা লাঠি নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় সতীশ রায় নামে একজন সংঘর্ষ ঠেকাতে গেলে পেছন থেকে তার মাথায় আঘাত লাগে। আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। এদিকে ঘটনার পর থেকে অভিযুক্তরা পলাতক।